প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষণা করা ছুটির মেয়াদ সীমিত আকারে বাড়ানোর ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিক সমাজ। ইউরোবাংলা টেলিভিশনের সাথে আলাপকালে বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ বলেন, সরকারের দ্রুত সময়ে করোনা মোকাবেলায় সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসার, একই সাথে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মিডিয়া শিল্পে সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনার দাবি বিএফইউজে মহাসচিবের। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন এবং তার যে আহ্বান দেশবাসীর প্রতি, সেই আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে। আমাদের দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর বিবেচনায় প্রান্তিক জনপদের গণমানুষের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই 5,000 কোটি টাকার একটি প্রণোদনা করেছেন শ্রমিকদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, বিশেষ করে পোশাক শিল্প খাতে। এর ভেতর দিয়ে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা গত কয়েকদিনে যে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি তাতে নিঃসন্দেহে বলতে পারি যে অন্ততপক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিনে যে অঘোষিত লকডাউন ছিল, সরকারি বেসরকারি অফিস বন্ধ ছিল এবং আমাদের হোম কোয়ারেন্টাইনে থাকা যে একটি প্র্যাকটিস বাংলাদেশের মানুষ করেছে, তার ভেতর দিয়ে রোগীর সংখ্যা কয়েকজনকে পেলেও আমাদের এখন পর্যন্ত কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। তবে আমরা বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে দুর্যোগ গ্রহণ করা হয়েছে, সেই জায়গায় যদি দেশবাসী পুরোপুরি সতর্ক অবস্থানে থাকে, নিরাপদে নিরাপত্তার মধ্যে থাকার চেষ্টা করে, তাহলে হয়তো বিশ্ব পরিস্থিতির ভয়াবহ অবস্থা বাংলাদেশে আমাদেরকে সেইভাবে আক্রান্ত করতে না পারে। গণমাধ্যম প্রতিষ্ঠানের যারা মালিক তারাও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনেছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানে আমাদের গণমাধ্যম কর্মীদের বকেয়া বেতন দেওয়ার ব্যাপারেও মানসিক প্রস্তুতি তারা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এ প্রেক্ষাপটে বাংলাদেশের মিডিয়া শিল্পেও সরকারের থেকে প্রণোদনা দিতে পারলে গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম শিল্প টিকিয়ে রাখার ক্ষেত্রে আরো এক ধাপ এগোতে পারত বিশ্বাস আমাদের আছে। আমরা সে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের পক্ষ থেকে ইতিমধ্যে এই দাবিটি সরকার প্রধানের কাছে করা হয়েছে, আমরাও এটিকে যৌক্তিক বলে মনে করি। স্পেনে করোনা ভাইরাস